হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি দুপুরের ব্লগ শুরু করলাম। আমি আজ করব ধনেপাতার চাটনি। তো ধনেপাতার চাটনি করতে কী কী লাগে তোমাদের সাথে শেয়ার করি। আমি নিয়েছি রসুন, গোটা রসুন, কোয়াগুলো খুলে খুলে নিয়েছি। এখানে পেঁয়াজ, কাঁচা লঙ্কা আর দুটো জলপাই, কারণ এই জলপাই দিয়ে ধনেপাতার চাটনি খুব ভালো লাগে, টকটক লাগে। আর নিয়েছি একটু সরিষার তেল আর একটু কালো জিরে। এখন আমি কড়াইয়ে যে ছোট্ট একটা কড়াই নিয়েছি, কড়াইয়ে তেল দিয়ে দেবো। তারপরে দিয়ে দিব কালো জিরে, সামান্যই কালো জিরে নিয়েছি। তারপরে দিয়ে দিব এই রসুন কোয়াগুলো। বেশি ভাজব না, হালকা। একটু ঝাল ঝাল হবে তো কাঁচা লঙ্কাটা একটু দিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি আমি লবণ। আমার ভাজা হয়ে গেছে, এবার আমি ঢেলে দেবো। আর ধনে পাতা আমি কাঁচাই বেটে দেব। এই যে নামিয়ে নিলাম, আর এখানে কাঁচা ধনে পাতা, আমরা কাঁচা ধনে পাতারই চাটনি খাই বেশি। আর এই যে গ্রাম্য পদ্ধতিতে পাঠাই বেটে চাটনি, কারণ ব্লেন্ডারে ইয়ে করলে স্বাদ হয় না। এভাবে অল্প অল্প করে বেটে নেব। জলপাইটা থেতো করে নিলাম।
নতুন ধরনের চাটনি, জলপাই দিয়ে ধনে পাতার চাটনি। ওটাও আলাদা বাটা হবে, তারপর একসাথে মিশানো হবে। এবার রসুন, পেঁয়াজ আর কাঁচা লঙ্কা, আর এই যে এর মধ্যে তুলে রাখা হচ্ছে কালো জিরা আছে। রসুন, পেঁয়াজ আর কাঁচা লঙ্কা বাটা, এটাও একটা চাটনির মতো নিই, কারণ চাটনির কথা শুনে আগেই জিভে জল, তাই কথাটা একটু এড়াই যাচ্ছে। আর এই যে এবার তিনটাকে মিক্স করছি, এটা রুটি, পরোটা ভাতের সাথে, গরম গরম ভাতের সাথে খেতে খুব, কালাই রুটি। একদিন তোমাদের সাথে কালাই রুটিও শেয়ার করবো, কারণ আমাদের রাসের বিখ্যাত কালাই রুটি, বেগুন পরে আর বেগুন ভর্তা, তিনটে মিক্সড করার পর তৈরি হয়ে গেল জলপাই, কাঁচা জলপাই দিয়ে ধনে পাতার চাটনি। এখানে সবাই লেবু ব্যবহার করে, আমরা জলপাই, কাঁচা জলপাই ব্যবহার করেছি। তো আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে, লাইক সাবস্ক্রাইব অ্যান্ড কমেন্ট করতে ভুলো না। আর আমার চ্যানেলে নতুন যদি হয়ে থাকো, অবশ্যই লাইক সাবস্ক্রাইব কমেন্ট অ্যান্ড বেল আইকন ক্লিক করতে ভুলো না।